পলিটেকনিকে চান্স প্রাপ্ত সকল শিক্ষার্থীদেরকে জানাই অভিনন্দন, এবং যে সকল শিক্ষার্থীরা ওয়েটিংয়ে আছো তাদের জন্য সমবেদনা। এখন যারা চান্স পেয়েছো তাদের জন্য কী করণীয়, যারা ওয়েটিংয়ে আছো তাদের জন্য কী করণীয়, সেই সংক্রান্ত কিছু তথ্য জানাবো আজকের এই ভিডিওতে। মূলত যারা চান্স পেয়েছো তারা তোমার সাবজেক্ট পছন্দ হোক বা না হোক, পলিটেকনিক পছন্দ হোক বা না হোক, প্রথম কাজটি হচ্ছে তোমার নিশ্চয়ন কনফার্ম করা। নিশ্চয়ন এবং কনফার্ম করা সেম ওয়ার্ড, অর্থাৎ তোমার ভর্তিটাকে কনফার্ম করা, টাকা পাঠিয়ে কনফার্ম করা। এই কনফার্মেশন বা নিশ্চয়ন করার পর তুমি অপেক্ষা করতে পারো, যদি তোমার আরও ভালো ডিপার্টমেন্ট চায় বা আরও ভালো পলিটেকনিক চায়, তোমার চয়েস লিস্টের যদি উন্নতি হওয়ার সুযোগ থাকে, এখন এক নম্বর চয়েস লিস্টে যদি চান্স পেয়ে যাও তাহলে তো তোমার উন্নতির কোনো জায়গা নাই, সো তুমি তো শুকরিয়া আদায় করবে আলহামদুলিল্লাহ। যদি এমনটি না হয় সেক্ষেত্রে মাইগ্রেশন নামে একটি অপশন আছে, মাইগ্রেশনটি অন রাখতে পারো, যেটি অটো মাইগ্রেশন হিসেবে অনই থাকবে। বাট তোমার যদি পছন্দ হয়ে যায় সেটা যে কোনো পজিশনে থাকা অবস্থায়, এবং সামনের অপশনগুলোতে যদি অপছন্দের ডিপার্টমেন্ট বা ঝুঁকি থাকে বা সেই পলিটেকনিকে তুমি পড়তে চাও না, সেই ক্ষেত্রে তুমি মাইগ্রেশনটি অফ করে রাখো। আর যে সকল শিক্ষার্থীরা ওয়েটিংয়ে আছো তাদের একেবারেই দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে বরং ধৈর্য ধরে তোমার আবেদনটি ঠিকঠাক আছে কি না এটা দেখতে পারো, এবং যদি আবেদন ঠিক না থাকে তুমি আবেদনটি পুনরায় এডিট করতে পারো। অনেক শিক্ষার্থী আছে যাদের 4.75 নিচের রেজাল্ট বা 4.80 নিচের রেজাল্ট ছিল, কিন্তু তারা বিভাগীয় শহর, ঢাকা পলিটেকনিক, এই জাতীয় পলিটেকনিকগুলোতে আবেদন করেছিল, ফলে তারা আশাহত হয়েছে, চান্স হয়নি। এই ক্ষেত্রে আমি বলবো জেলাভিত্তিক পলিটেকনিকগুলোকে চয়েস লিস্টে রেখে দ্বিতীয় শিফটে বা ডে শিফটে যদি আমরা আবেদন করি সেই ক্ষেত্রে চান্স পাওয়ার সম্ভাবনা বাড়বে। এই জায়গাতে দ্বিতীয় ধাপে যে রেজাল্ট প্রকাশিত হবে সেই ধাপে যারা নিশ্চয়ন করবে চান্স পেয়েছো তাদের মাইগ্রেশন রেজাল্ট প্রকাশিত হবে। অপরদিকে যারা তোমরা ওয়েটিংয়ে আছো তাদেরও আবার রেজাল্ট প্রকাশিত হবে। সো বুঝে শুনে এক্সপার্টদের মাধ্যমে তোমার আবেদনটি ঠিকঠাক আছে কি না যারা ওয়েটিংয়ে আছো তারা চেক করে নাও, আর যারা চান্স পেয়ে গেছো তারা এখন থেকেই পড়াশোনার প্রস্তুতি নাও। কারণ পলিটেকনিকে থাকা অবস্থায় প্রথম দিকের শিক্ষার্থীরা খুব ঝামেলার ভিতর দিয়ে সময় কাটায়, অর্থাৎ কলেজ লাইফ, অনেক দিন পড়াশোনা হয় না, অনেক দিন পড়াশোনার সাথে কানেক্টেড থাকা হয় না, একটু বন্ধুদের আড্ডায় নতুন নতুন বন্ধু খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে তারা খারাপ করে ফেলে। সো সিরিয়াস থেকে তোমার জিপিএ 5 যদি ঠিক রাখতে চাও, A+ ঠিক রাখতে চাও, তাহলে পলিটেকনিকের পড়াশোনাটা বোঝার জন্য এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও। সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আর তোমার কোন বিষয়ে জানতে আগ্রহ রয়েছে সে বিষয়টি কমেন্ট করলে পরবর্তী কোশ্চেন অ্যান্ড অ্যান্সার একটি সেশন নিয়ে আমি তোমাদের সামনে আসতে পারি, অথবা নতুন একটা ভিডিওতে সেই সকল প্রশ্নের উত্তর নিয়ে হাজির হব ইনশাআল্লাহ।